গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো ইনসাইড ফ্যামিলি টকস চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো সাথে থাকো আর দেখতে থাকো

জল চলে যাবে যেহেতু তো তাড়াহুড়ো করে আর ভিডিও করিনি স্নান টান করলাম টাথা পরিষ্কার করে স্নান টান করে কাজকর্ম সারা হয়ে গেছে মানে খানিকটা আর কি করেছি বাদ বাকিটা ওকে নিয়ে এসে করব কারণ নিতে যাওয়ার আবার টাইম হয়ে গেছে আর এখনও ব্রেকফাস্টটা হয়নি তো ব্রেকফাস্ট করব আমি একটু দুধ মুসলি খাব এই দুধ মুসলিটা খেয়েই চলে যাব। আর এই জায়গাটা আগের দিন তো দেখায়নি এটা কভারটা কেচে দিয়েছিলাম তো কালকে কভারটা রাত্রিরে জায়গাটা পেতে দিয়েছি কভারটা না থাকলে ভালো লাগে না দেখতে ওই জন্য এই কভারটা নোংরা হয় ঠিকই বাট তবুও ওকে ওঠাতে নিজেরই কান্না পাচ্ছে সোনার স্কুল ছুটি হয়ে গেছে কোথায় গেল এই সোনা

ফিরোজ 내가지 কি কি সুন্দর চশমা পরে চশমাই পড়তে যায় না চলে চলে আর পড়া যাচ্ছে না চলে চল চলে এই এই চলে এসেছি বাড়ি সোনাকে নিয়ে আজকে আবার ভীষণ রোদ উঠেছিল খুব গরম মানে খুব কষ্ট হয়েছে আজকে আবার আসতে যাই হোক এখন ফ্রেশ হই ওকে ফ্রেশ করে একটু জল দিই তারপরে আবার সানটার পরে করাবো গুড আফটারনুন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর সোনা ঘুমোচ্ছে আর আমি এখন একটা জিনিস করবো বলে আর শুইনি একটু পরে তো দেখাচ্ছি তোমাদের এখন আমি কি করবো এটা সবাই করছে বিগত আগেরবারও দেখেছি মাঝে মাঝেই দেখি তো আজকে আমিও ট্রাই করব তো চলো দেখাই ঘরে অনেকগুলো চকলেট আছে আমার মানে সোনাকে এ দেয় ও দেয় তো ভাবছি চকলেটগুলো শুধু সোনা মানে খায় মাঝে মাঝেই আজকে ভাবছি চকলেট দিয়ে কিছু একটা করা যায় অনেকগুলো চকলেট রয়েছে তো তিনটে চকলেট নিয়ে এসেছি আর এদিকে গরম জল বসিয়েছি তোমরা আশা করি একটু বুঝতে পারছ তো ঠিক আছে দেখো তাহলে আমি কি করি আর এখানে দুটো চামচি নিয়েছি দুটোই আমার কাছে ছিল আর নেই ওই জন্য নিতে পারলাম না ঠিক আছে আর একটা কিছু একটা নিয়ে নেব তো চলো তৈরি করা যাক জল গরম হয়ে গেছে এর মধ্যে চকলেটটা দিয়ে দিলাম চকলেটটা এখন একটু গলাবো সেই জন্যই দিলাম এই দেখো চকলেটটা গলিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি বাটিতে এইবার এগুলোকে এই চকলেট আর দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি এবার এগুলোকে প্যাকেটের মধ্যে ভরবই দিয়েছি এই প্যাকেটগুলোতে ভরবো এখন এই দেখো একটা গ্লাসের মধ্যে এরকম তিনটে একসাথেই দিয়ে দিলাম এখন এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো আমি জানি না এটা কি হবে শুধু দুধ আর চকলেটই দিয়েছি বাট কতটা কি জমবে কি হবে আমার আমার জানা নেই তো যা হবে অবশ্যই তোমাদেরকেও দেখাবো আর এই কাঠি দুটো ছিল আর এটা একটা চামচি দিয়ে দিয়েছি স্টিলের এই হচ্ছে ডিপ ফ্রিজ আমাদের পুরো প্যাকটাপ তাও ঢুকিয়ে দিলাম দেখা যাক কি হয় তো ঘরে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে চারটে তো দেখা যাক কতক্ষণে ওটা জমে মানে সব আর কি ইয়ে হয় পড়ো হয় তো তারপর তোমাদেরকেও দেখাবো আমি এখন একটু রেস্ট নেবো আর ভিডিও কিছু কাজ আছে ফেসবুকের কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো দে লাভ দে দে আরে বাবা আরে সন্ধে হয়ে গেছে বাইরে দেখতেই পাচ্ছো আর আজকে আকাশটা পুরো লাল দেখো আকাশটা দেখো একবার পুরো লাল হয়ে গেছে হ্যাঁ দেখাচ্ছি এত রোদ উঠেছিল ভালোই লাগছে এবার আমি যাচ্ছি সন্ধে পুজো দিতে কারণ সোনা বেশি দিও না কারণ মা আজকে বাড়ি নেই শাশুড়ি মা তো সেই জন্য আমি পুজোটা দেব ও বাবা ঠিক ঠিকই সেই জন্য পুজোটা আজকে আমিই দেব তো ঝটপট করে পুজোটা ছেড়ে ফেলি তারপরে আবার চা করব আবার সোনার আন্টি আসবে বাড়িতে সোনা পড়তে বসবে এই ঘরেই বসবে তো ওই জন্য তাড়াতাড়ি আগে ঝটপট পুজোটা দিয়ে ফেলি

আজকে একদম হালকা পাতলা ডিনার কালকে কাল আবার সকালে বেরোনো আছে ওই জন্য আর সোনা ঘুরছে এই যে সোনা ওটা কোথায় গেল চুলের ওটা যেটা এনে দিল কাম্মা সব কাজকর্ম কমপ্লিট করে ভাবলাম রাতে একটু নিজের স্কিনটা কেয়ার করি কারণ বহুদিন একটু মাস্ক লাগানো হয় না তো আমি একটুখানি মাস্ক লাগিয়ে নিয়েছি আর কি মাস্ক লাগিয়েছি পরে বলছি পনেরো মিনিট রাখবো তারপরে ধুয়ে ফেলবো তো দেখো আমি কিন্তু পনেরো মিনিট রেখে মুখটা ওয়াশ করে চলে এসেছি কতটা ক্লিন লাগছে আর নিজেরও না অনেকটা ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে মুখটা তো আমি কোন প্রোডাক্ট ইউজ করছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে গুড ভাইভসের উপতান ফেস মাস্ক আমার উপতানটা ভীষণ স্কিনের সাথে যায় তো সেই কারণে আমি সবসময় উপতানটা মাখারই চেষ্টা করি তোমরা চাইলে ইউজ করতে পারো খাওয়া দাওয়া কমপ্লিট রাতের একটু স্কিন কেয়ার করাও কমপ্লিট আমি কি মাস্ক ইউজ করলাম সেটাও তোমাদের দেখালাম এবং নাইট ক্রিমটা আমি মানে ইউজ করে ফেলেছি তো নেক্সট দিন তোমাদের দেখাবো আমি কোন নাইট ক্রিমটা রাতে ইউজ করি তো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেলের নতুন এসে এটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট